আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ রবিবার, তো এগুলো আপনারা দেখতেছেন অরিজিনাল দেশি মুরগি। তো আমাদের মোরগটা একটু সমস্যা আছে, সেজন্য আমরা বিষ ডিম করতে পারতেছি না। তিন সাল অল্প কিছু নিমিটে আমরা নতুন আর একটা মোরগ খামারে অ্যাড করব। তারপর থেকে আমরা মেশিনে আর কি ডিম দিব। তো আপনাদের যাদের অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা প্রয়োজন, তারা আমাদের সাথে নখ দিতে পারেন। এছাড়া আমাদের কাছে আপনারা ফার্মি মুরগিরও পাবেন। ফার্মি মুরগি আলাদা সেপারেট করে দিয়েছি, দুদিন আগে একটা ভিডিও করছিলাম একসাথে। তো ছোটোখাটো একটা খামার, সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে এই জায়গা থেকে ভালো একটা কিছু করতে পারি। কারণ এটা হলো দোকানের পিছনে আমার জায়গা আছে, কারণ দোকানদার খালি রেখে লাভ নাই। তো চিন্তা ভাবনা করলাম যে এই জায়গায় কিছু একটা করা যাক। তো এই জায়গায় মনে করেন অনেক লস খাইছি একরকম বলা যায়। বাচ্চা উঠাইছিলাম ফার্মে মুরগির, কিসে যেন এসে গলা কেটে দেখে যায়। পরে তো বুঝতে পারি নাই যে কি সমস্যা কি হয়েছে। ফাঁক ফুক ছিল, এই যে একবারে ফুল ঘিরে দিছি, দরজা করে দিছি যাতে কোনো কিছু না ঢুকতে পারি। তারপরও সেম প্রবলেম, বুঝতে পারলাম না কি সমস্যা কি হয়। পরে কোয়েল পাখি উঠাইলাম, কোয়েল পাখি তো সেম প্রবলেম, ওরকম নেট দেওয়া খাঁচা বানাই দিচ্ছি কোয়েল পাখি। আপনারা দেখছিলেন যে ওই সাইডে বড় একটা খাঁচা ছিল 8 ফিটের। তো খাঁচার নেট ছিঁড়ে কেটে ভিতরে রানিং কোয়েল পাখি ছিল প্রায় আমার 80 পিসের মতো, সবগুলাই বলা যায় মেরে ফেলছে বা কারো গলা কেটে ফেলছে। লাস্টে 10 পিস না 15 পিস ছিল, এক ভাইকে দিয়ে দিছি রাগ করে। তো এই জায়গায় আবার দেশি মুরগি আর হলো কিছু ফার্মি মুরগি ছাড়লাম। আর দেশি আর হলো ফার্মি মোরগ একসাথে যদি রাখি তাহলে হলো মারামারি করে, সেজন্য ওদের আলাদা সেপারেট করে দিছি একটা রুম বানিয়ে। আপনাদের যাদের পিওর দেশি মুরগির বাচ্চা প্রয়োজন, তারা আমাদের সাথে নখ দিবেন আর দোয়া করবেন যাতে এগুলো সুস্থ সবল রাখতে পারি। আর এছাড়া আমাদের কাছে ব্লাতি ইঁদুর পেয়ে যাবেন, বাচ্চা নিতে পারেন বা আপনি চাইলে বড়ও নিতে পারেন। আমাদের কাছে অল্প পরিমাণ পাবেন, বেশি পরিমাণ আপাতত নাই বা দিতেও পারবো না আপনাকে। 5-6 পেয়ার আছে হলো রানিং, আর যা আছে সব হলো বেবি। আমরা বেবিগুলাই বিক্রি করবো, রানিংগুলো আপাতত বিক্রি করবো না, কারণ আমাদের যেহেতু বেশি পেয়ার নাই এই সে কারণে আমরা ওই বড়গুলো আর দিতে পারবো না বা বিক্রিও করবো না। আপনাদের সাথে ছোটো ছোটো কিউট কিউট বেবি লাগবে, তারা আমাদের সাথে নখ দিতে পারেন। আপনার ছোটো যে বেবিগুলো এগুলো চাইলে আপনি হাতে রাখতে পারেন, এগুলো সমস্যা নাই। দেখেন আপনি যদি ছোট থেকে এগুলার পালন করেন, সেক্ষেত্রে ছোট থেকে যদি এগুলার পালন করেন তাহলে পরে এরা আপনার সাথেই থাকবে বা ঘুরবে। আপনি এদের যেভাবে অভ্যস্ত করবেন ওরা সেভাবেই থাকবে। আপনি চাইলে আমাদের কাছ থেকে 1-2 পিস বা 5-10 পিস নিতে পারেন, এর বেশি আমরা দিতে পারবো না, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ নাই। একবার ফোন দিয়েছিলেন যে ওনার 100 পিস মিল প্রয়োজন। আমাদের খামারটা যেহেতু অত বড় না, সেজন্য আমরা অত ইঁদুর এখনও দিতে পারবো না। সর্বোচ্চ আপনি চাইলে 20-30 পিস নিতে পারেন, কারণ এই জায়গায় আমার যে বাচ্চা আছে আর এই জায়গায় যে বাচ্চাগুলো বড় হইতেছে আর এই জায়গায় যে বাচ্চাগুলো বড় হইতেছে সবগুলো মিলাই দেখা গেছে 20-30 পিস ইনশাল্লাহ দিতে পারবো। তো যদি প্রয়োজন হয় নখ দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ল্যাম্বাগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।